বাক্যের প্রথম প্রকারভেদটি হচ্ছে সরল বাক্য। আর এই সরল বাক্যে আমরা একটি মাত্র কর্তা, যেটাকে আমরা উদ্দেশ্য বলি, এবং একটিমাত্র বিধেয় বা সমাপিকা ক্রিয়া পাই। এবং যখন আমরা এইভাবে একটা বাক্য পেয়ে থাকি তখন তাকে আমরা সরল বাক্য বলি। যেমন আমরা একটা বাক্য দেখতে পারি, খোকা আজ সকালে স্কুলে গিয়েছে। এখানে একটিমাত্র উদ্দেশ্য, এবং আমরা দেখতে পাই একটিমাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে, এবং সেটি হচ্ছে গিয়েছে। এরকম আমরা বলতে পারি যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া এবং একটিমাত্র উদ্দেশ্য নিয়ে যে বাক্য তাকেই বলা হয় সরল বাক্য। তোমার মনে প্রশ্ন আসতে পারে সমাপিকা ক্রিয়া কী এবং অসমাপিকা ক্রিয়া কী, তাই প্রয়োজনে সেটি পরিষ্কার করে দিচ্ছি। সমাপিকা ক্রিয়া হলো করেছে, করেছেন, গিয়েছে, গিয়েছেন, এইভাবে যখন কোনো একটা ক্রিয়াপদকে প্রকাশিত করা হয় তখন তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে করতে, করতে, যেতে, যেতে, এভাবে যখন আমরা কোনো একটা ক্রিয়াপদকে প্রকাশ করি তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। সরল বাক্যে এই সমাপিকা ক্রিয়ার উপস্থিতি দেখা যায়।